পার্টি কেমন আছেন আপনারা সবাই আবার অনেক দিন বাদে একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে এসছি আমার বিশ্বাস দেশে তো আপনারা প্রচুর বাসে চড়েছেন বাসে করে ওভার জার্নি করেছেন কিন্তু বিদেশে মানে এই আফ্রিকাতে এসে আমি এই প্রথম বাস জার্নি করছি তবে হ্যাঁ ইউরোপে আমি অনেক বাস জার্নি করেছি বাসে বাসে করে এক দেশ থেকে আরেক দেশ অনেকবার গেছি কায়রো থেকে যাচ্ছি লাক্সার আর সেই বিষয় নিয়েই করছি আজকের এই মিনি ভ্লগটা দেশ থেকেই আমরা বাসের টিকিটটা আগে ভাগে কেটে নিয়েছিলাম এবং তার জন্য আমাদের লেগেছে দু হাজার সাতশো টাকা দুজনের ভাড়া ভাবুন কতখানি সস্তা লাগেজ রাখা এখানে হয়ে গেছে এবার ধীরে ধীরে বাসে বোর্ড করা যাক ও ইজিপ্টের বাসটা ছাড়লো না এবার বাসে করে যাবে দশ ঘন্টার বাস একদম সিলেক্ট করে এসেছি যাতে একসাথে বসতে পারি দুজনে তার জন্যে আমি আরও চল্লিশ টাকা এক্সট্রা দিয়েছি বাইরে থেকে বাসের ইন্টেরিয়ারটা দেখে আমার ভীষণ এক্সাইটেড লাগছিল নিচের ফ্লোরটাতে এরকম মুখোমুখি বসার একটা সিস্টেম রয়েছে তো চলো এবার বাসে বোর্ড করা যাক আচ্ছা এটা হচ্ছে গো বাস আর এটা হচ্ছে ডাবল টেকার একটা বাস তো আমি খুব এক্সাইটেড ছিলাম ডাবল টেকারে আমি প্রথমবার ট্রাভেল করছি তো দেখাচ্ছি ভেতরটা ভীষণই সুন্দর প্রথমে নিচের তলাটা হচ্ছে এইরকম আর উপরের তলাটা নর্মাল সিম্পল যেরকম বাস হয় সেরকমই বাসে টয়লেট আছে ওয়াইফাই আছে ভীষণ সুন্দর বাসটা বাসের ভেতরটা খানিকটা এরকম দেখতে প্রতিটা সিটের পেছনে এরকম এলইডি স্ক্রিন রয়েছে এবং সেখানে আপনারা আপনাদের মনের মতো গেমস খেলতে পারেন সিনেমা দেখতে পারেন গান শুনতে পারেন আর সিট গুলো ভীষণ ভীষণ স্পেশিয়াস টু বি ভেরি অনেস্ট এই যে প্রতিটা সিটের পেছনে এইভাবে এলইডি রয়েছে দারুন লেগ স্পেস এখানে বসার আর যথেষ্ট চড়া চড়া সিট না আমার ওয়াইফ কোথায় বসেছে যায় আমি কোথায় বসেছি একদমই তাই পায়ের সামনে অনেক স্পেস আছে ল্যাপটপ পায়ে আছে মোট অনেক পা ছড়িয়ে বসে যেতে পারো আমি তো পা পা তুলেও দিয়েছি একদম খুব কমফোর্টেবল বসার জন্য ইটস এসিও ঠিকঠাক আছে চলো আপাতত শুভ খুব সুন্দর করে ডেসক্রাইব করে দিয়েছে এখন বিষয়টা হচ্ছে সত্যি আমাদের লং জার্নি আমাদের প্রায় দশ ঘন্টা বারো ঘন্টার একটা জার্নি রয়েছে বাসে উঠতেই প্রতিজন প্যাসেঞ্জারকে একটা জলের বটল এবং একটা স্ন্যাক্সের বক্স দেওয়া হলো যাতে একটা জুস আর একটা কেক ছিল উইওয়ার ভেরি হ্যাপি টু কেট দিস যাই হোক কিছু তো দিয়েছে ফর ফ্রি ওকে তো চলো এবার জার্নিটা শুরু করা যাক আই বিলিভ এই জার্নিটা খুব কমফোর্টেবল হবে কারণ এখনো পর্যন্ত যা যা হয়েছে সব কিছু খুবই খুবই সুন্দর বাসটাও খুব সুন্দর এবার সুস্থ মতো সবাইকে লাক্সার সঠিক সময় পৌঁছে দিলে ব্যাস কেরলা ফতে চলো সকাল সকাল লাক্সার আমরা ঢুকে গেছি বাসটার একটাই ফল সেটা প্রচুর সময় ধরে আসে এবং প্রচুর মাঝখানে হল দিয়েছে বাট যার শেষ ভালো তার সব ভালো